হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকের এই ক্লাসে আলোচনা করব বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তো এটা একটা অনুরোধের ক্লাস ছিল তোমরা অনেকেই অনেক দিন থেকেই অনুরোধ করছিলে ক্লাসটা আনার জন্য অবশেষে আনতে পারলাম তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে এই প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকটি জানা আছে উত্তর হচ্ছে অপশান সি মমতা ব্যানার্জি কুড়ি মে দু হাজার তারিখে তিনি শপথ গ্রহণ করেন তৃণমূল লিডার মমতা ব্যানার্জি নাইন্থ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দুই নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছেন তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তর প্রদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ফোর্থ চিফ মিনিস্টার অফ উত্তরপ্রদেশ তিন নাম্বার প্রশ্ন আসামের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশান সি সৈয়দা আনোয়ারা তৈমুর অপশন সি তিনি ছয় ডিসেম্বর উনিশশো থেকে তিরিশ জুন উনিশশো সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতীয় ইতিহাসে সৈয়দা আনোয়ারা তৈমুর কোনো রাজ্যের প্রথম মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম মুসলিম মহিলা মুখ্যমন্ত্রী ভারতের তো তিনি এই চিফ মিনিস্টার অফ আসাম চার নম্বর প্রশ্ন বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন রাবড়ি দেবী রাবড়ি দেবী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন টোয়েন্টি ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার আচ্ছা তিনবার কী কী পঁচিশে জুলাই উনিশশো থেকে এগারোই ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই নয় মার্চ উনিশশো থেকে দুই মার্চ দু সাল এগারো মার্চ দু হাজার থেকে ছয় মার্চ দু পরবর্তী প্রশ্ন 5 নাম্বার সুষমা স্বরাজ কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি দিল্লি বারোই অক্টোবর উনিশশো থেকে 3 ডিসেম্বর উনিশশো এই হচ্ছে তার কার্যকালের মেয়াদ তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন ছয় নম্বর প্রশ্ন গুজরাটের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে অপশন সি আনন্দিবেন প্যাটেল অপশন সি তো তার কার্যকালের মেয়াদ হচ্ছে বাইশ মে দু থেকে সাতই আগস্ট দু হাজার ষোলো তিনি উনিশশো সাল থেকে ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন সাত নম্বর প্রশ্ন শশীকলা কাকরকর কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্য গোয়া রাজ্য তিনি গোয়া এবং দমন দিউ এর মুখ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে শশীকলা কাকরকর গোয়া এবং দমন দিউ তো সেকেন্ড চিফ মিনিস্টার অফ গোয়া কার্যকালের মেয়াদ হচ্ছে বারোই আগস্ট উনিশশো তিয়াত্তর থেকে সাতাশ এপ্রিল উনিশশো উনআশি আট নম্বর প্রশ্ন রাজিন্দর কাউর ভাট্টাল কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে পাঞ্জাবের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন রাজিন্দার কাউর ভাট্টাল তিনি পাঞ্জাবের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এখন পর্যন্ত পাঞ্জাবের প্রথম ও একমাত্র নারী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তিনি ভারতের অষ্টম নারী মুখ্যমন্ত্রী তার কার্যকালের মেয়াদ হচ্ছে একুশ নভেম্বর উনিশশো থেকে বারোই ফেব্রুয়ারি উনিশশো নয় নম্বর প্রশ্ন জনকী রামচন্দ্রন কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি তামিলনাড়ু অপশান সি উনিশশো সালে সাতই জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত জনকী মাত্র চব্বিশ দিনের জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জনকী রামচন্দ্রন সাধারণভাবে ভি এন জনকী নামে পরিচিত তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন এবং তামিলনাড়ু প্রদেশের একজন আন্দোলন কর্মী ছিলেন জনকী ছিলেন তামিল চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা এম জি রামচন্দ্রনের 10 দশ নম্বর প্রশ্ন দমন ও দিউয়ের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে একটু আগে তোমাদের বললাম শশীকলা কাকরকর তিনি গোয়া এবং দমন দিউর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অপশন সি এগারো নম্বর প্রশ্ন উড়িষ্যার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি নন্দিনী শতপথী অপশন বি নন্দিনী শতপথী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং লেখক ছিলেন তিনি উড়িষ্যার অষ্টম মুখ্যমন্ত্রী লেখক হবেন লেখিকা ছিলেন তিনি উড়িষ্যা উড়িষ্যার অষ্টম মুখ্যমন্ত্রী চোদ্দই জুন উনিশশো থেকে তিন মার্চ উনিশশো এবং ছয় মার্চ উনিশশো থেকে ১৬ ডিসেম্বর উনিশশো হচ্ছে তার কার্যকালের মেয়াদ পরবর্তী প্রশ্ন বারো নম্বর উমা ভারতী কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে মধ্যপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন উমা ভারতী উমা ভারতী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার কার্যকালের মেয়াদ মেয়াদ আট ডিসেম্বর দু হাজার তিন থেকে তেইশে আগস্ট দু পরবর্তী প্রশ্ন তেরো নম্বর জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে তো জম্মু এবং কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মেহবুবা মুফতি মেহবুবা মুফতি অপশান সি তিনি প্রথম নারী হিসেবে এপ্রিল চার দু হতে এই পদে নিযুক্ত হয়েছেন তার কার্যকালের মেয়াদ হচ্ছে চার এপ্রিল দু থেকে কুড়ি জুন দু হাজার পরবর্তী প্রশ্ন দেখব চোদ্দ নম্বর রাজস্থানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি বসুন্ধরা রাজে রাজস্থানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দু সালে ইনি রাজস্থানে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তার কার্যকালে মেয়াদ হচ্ছে আট ডিসেম্বর দু হাজার থেকে আঠেরোই ডিসেম্বর দু ওকে তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ক্লাসে বিভিন্ন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বিষয়ক তথ্য তো তোমাদের এটা একটা অনুরোধের ক্লাস ছিল তো আমারও মনে হয় এই টপিকটা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটু সম্ভব হলে শেয়ার করে দাও যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে ভালো থেকো বাই